নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে এখনই বেসিক টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটিও প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি মূলত আমার চ্যানেলে যে ভিডিও কোয়ালিটি সেটা আমি আপডেট করার জন্য একটি মাইক্রোফোন কিনেছি, যার নাম হচ্ছে বয়া M1, এবং এটা আমি আজকে আনবক্সিং করব এবং এটা আসল না নকল কিভাবে চিনবেন সেটা আজকে দেখাবো। এবং কিছু কিছু মানুষ বলে যে এই মোবাইলটা যখন সরি এই মাইক্রোফোনটা সরি এই মাইক্রোফোনটা যখন আপনি মোবাইলে কানেক্ট করবেন বা কানেক্ট করেন তখন দেখা যায় যে অনেক নয়েজ আসে, তো এই নয়েজটা কিভাবে রিমুভ করা যায়, এবং কিছু কিছু মোবাইল আছে কনভার্টার, এটা তো কনভার্টার লাগে না, যাই হোক, তো কিছু কিছু মোবাইল আছে যেটা এটা লাগালে সাউন্ডটা এটার দ্বারা যায় না। যা হয় তা হলো এই মোবাইলের যে ডিফল্ট ক্যামেরার যে মাইক্রোফোন আছে সেটার দ্বারা মানে ভিডিও কোয়ালিটি ভিডিওর যে সাউন্ড হয়, তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কোন অ্যাপ ব্যবহার করতে হবে, তো আজকে আমি এগুলো আলোচনা করব এবং দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো প্রথমে আনবক্সিং পর্বটা শুরু করি। তো এই হচ্ছে বাক্সটা, আর এটা ব্যাগটা, সরি ব্যাগটা, আর হচ্ছে কাগজটা মানে রিসিটটা, যাই হোক রেখে দিলাম। তো একটা ব্যাটারি কিনেছি, মানে দুইটা কিনেছিলাম, একটা ক্যালকুলেটার জন্য একটা, এটার জন্য, যদিও এটার ভিতরে ব্যাটারি আছে তাও কিনে রাখলাম। কইটা ভাই, ও ভালো কথা, এটা আমি কিনছি 1300 টাকা দিয়া। হ্যাঁ, এটা কি, এটার মধ্যে চাইনিজ লেখা কি জানি বুঝি না, ফর স্মার্টফোন আচ্ছা নিয়ম নিয়মগুলা, এটা সম্ভবত ইউজার গাইড, সবই পারি সমস্যা নাই। তো এ হচ্ছে একটা ব্যাগ, এটা দেখতে চামড়ার মনে হলো, আসলে এটা চামড়ার না। হ্যাঁ, তো এই বাইরে ভাই, বাইরে 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 এই হচ্ছে বাক্স, এই জিনিসপত্র, এই হচ্ছে ব্যাগটা। আচ্ছা লেখা আছে কত মিটার তার, 6 mm মানে 6 মিটার তার, 6 × 3 = 18, প্রায় 19 ফুটের মতো তার আছে, 19-20 ফুট, 19 ফুটের মতো তার আছে, অনেক বড়। আচ্ছা এই হচ্ছে মাইকটা, সরি এই হচ্ছে মাইকটা, ছোট্ট একটা মাইক, আমার আগের যে মাইকটা সেটা অনেক বড় একটা মাইক, এটা ছিল আহুজা 10DX এর মাইক, এটা আমি কনভার্টার ইউজ করে চালাইতাম, সরি কনভার্টারটা বানাইছিলাম, বানাই ইউজ করছিলাম যখন আমি এটা কিনছিলাম, তখন আমি কনভার্টারটা খুঁজে পাই নাই, তো আমি এই কনভার্টারটা ইউজ করতাম, দেখাই আপনাদের। এই যে কনভার্টারটা আমি নিজে বানাইছিলাম, এই যে এটা, যাই হোক, তো এটা খুললে দেখা যাবে বিশাল বড় তার, এটা খোলার দরকার নাই। আর ভিতরে কি আছে, ভিতরে আছে, ভিতরে আছে একটা কি বলে এটা, উইন্ডশিল্ড বলে বা ফিল্টার বলে, যাই হোক এটা এটা ভিতরে ঢুকাইলাম। ঢুকে যা ভাই, ঢুকে যা, পুরোপুরি ঢুকেছে, একটু বাকি আছে, হ্যাঁ ঢুকেছে, পুরোপুরি ঢুকেছে। এটা হচ্ছে ক্লিপ, এটা আপনি পুরোটা মেটাল, এটা আপনি কি বলে কলারে আছে না, কলারে লাগাবেন, তো এটা কানেক্ট করতে হবে, কানেক্ট করে তারপরে এভাবে কলার লাগাইতে হবে। তো আমি এটা খুললাম, ও ভালো কথা, ব্যাটারিটা তো ইনস্টল করতে হবে, এই যে এই জিনিসগুলো আছে না এগুলো কখনো ফালাইবেন না, এগুলা, তারপরে এই যে সিলিকা জেল এগুলো কখনো ফালাইবেন না, আবার এটা পারলে খায় ফালাইবেন না, ঠিক আছে। এটা দিয়ে আপনি ধরেন কিছু ইলেকট্রনিক জিনিস আছে আপনি যত্ন করে রাখতে চান, এটা ভিতরে ঢুকাই দিবেন,
যে আর মানে যদি কোনো সময় পানি পড়ে এটা শুষে নিব। আর যে এটা এটা দিয়ে আপনি যে কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন ভালোভাবে, তার আটকাতে পারবেন, এটা কিন্তু অনেক পুরান। তারপরে আমি এটা প্যাঁচা রাখছি, মনে হচ্ছে নতুন, তাই না? যাই হোক, তো এটা খুললাম। ও, ব্যাটারিটা তো লাগাইতে হইব। ব্যাটারি এই যে বক্সের সাথে এই ব্যাটারিটা দিছে, এটার নাম হচ্ছে LR44, নাম নাকি জানি না। তো এটা খুলে কিরে ভাই, হ্যাঁ এখন আমি এটা লাগাবো। ব্যাটারিটা খুললাম, ব্যাটারিটা খুলে পজিটিভ সাইন এদিকে, তাই এটা এসে পজিটিভ, তো এটা লাগাতে হবে এইভাবে, ঠিক আছে? এই লাগা যা, ইয়েস, আই হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড। এখন এটা লাগানোর পালা, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এটা এটা লাগানোর দরকার নাই, এটা আমি এখন কলারে লাগাইতেছি, লাগাই আপনাদের সাউন্ড শোনাই। তো এই হচ্ছে মোবাইল ফোনের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটার সাউন্ড। এখন আমি এটা লাগাচ্ছি, লাগিয়ে কি বলে এটা যে ভয়েস কোয়ালিটি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমি কথা বলছি এই মাইক্রোফোন দিয়ে, এই মাইক্রোফোন সরি, এখন আমি কথা বলছি তো নিজের মুখ দিয়ে, তো যে সাউন্ডটা পাইতেছেন এই মাইক্রোফোন দিয়া, তো আমি সাউন্ড চেক করার জন্য আপনাদের দেখাচ্ছি যে টিং 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 আওয়াজ হচ্ছে, তাই না? তাহলে চুপ করি, চারপাশে অনেক নয়েজ, তাই না? এখন দেখেন জাদু, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজটা তেমন বেশি আসছে না। আমি একটু চুপ করে দেখি এবার, দেখেন ব্যাকগ্রাউন্ড নয়েজটা আসে কিনা বা কতটুকু আসে। ব্যাকগ্রাউন্ড নয়েজ কিন্তু আগের তুলনায় অনেক কম, তাই না? তো খেয়াল করে দেখেন, প্রথমে কিন্তু আমি মোবাইল ফোনের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেটাতে কথা বললাম এবং সেটার সাউন্ড আপনি পাইলেন। তারপরে আমি কি করলাম, এই মাইক্রোফোনটা কানেক্ট করলাম, তারপরে আপনি সাউন্ড শুনতে পেলেন কিন্তু অনেক নয়েজ শুনতে পেলেন, তাই না? তারপরে আমি একটা জাদু জাদু কাজ করলাম, সেটা কি হলো, এখন আমি যে কথা বলতেছি দেখেন অনেক কথা শুনতেছেন ঠিকই, কিন্তু কোনো আশেপাশে যে নয়েজগুলো সেটা কিন্তু আপনি শুনতেছেন না। তো এই জাদুগুলো করার জন্য একটা মানে অ্যাপ আছে, সেটা আপনি প্লে স্টোরে এখন যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি ইনস্টল করবেন, সেটার নাম হচ্ছে ওপেন অ্যাপ ক্যামেরা, সরি ওপেন ক্যামেরা। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে কি কাজ করবেন, সেটা আমি দেখাচ্ছি এখন স্ক্রিনশটের মাধ্যমে। তো ভিউয়ার্স, প্রথম যেটা করবেন সেটা হলো প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই যে ওপেন ক্যামেরা অ্যাপটি আছে এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো এটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে সেটিংসে যাবেন, ঠিক আছে? সেটিংসে গেলাম, আরে ভাই সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে ভিডিও সেটিংস, হ্যাঁ যাদের মোবাইল আর কি মানে এক্সটার্নাল যে মাইক্রোফোন কানেক্ট হয় না তাদের জন্য বলছি, তারা কি করবেন, অডিও সোর্স, ঠিক আছে? অডিও সোর্সে দেখেন ক্যামকর্ডার লেখা আছে, তো সেখানে আপনি যে এক্সটার্নাল মাইক ক্লিক করতে পারেন। তো এক্সটার্নাল মাইক ক্লিক করলে কি হবে, ও যে আমি একটা সাউন্ড, প্রথম যে সাউন্ড হলো মানে অনেক নয়েজ হলো ওরকম সাউন্ড হবে, আর জাদুর যে সাউন্ডটা মানে একদম নয়েজ যে কম হলো এই সাউন্ডটা কীভাবে হবে, এই যে অপটিমাইজ ফর ভয়েস, ঠিক আছে? এই যে অপটিমাইজ ফর ভয়েসে ক্লিক করলে তা আপনার যে সাউন্ডটা হবে এই সাউন্ডটা একদম মানে নয়েজটা একদম কম হবে। ভিউয়ার্স, আমি এখন কথা বলছি এই মাইক্রোফোন দিয়ে, তো তারটা কত বড় এবং সাউন্ড কোয়ালিটি কেমন এটা চেক করার জন্য আমি একটু উপরে উঠলাম ছাদে। ছাদে এখানে অনেক আওয়াজ, কাকের ডাক মানে পশু পাখির ডাক, মানুষের ডাক, ওই যে খেলতেছে এই আওয়াজ, অনেক আওয়াজ হইতেছে। তো আশা করি এতটা আওয়াজ শোনা যেতেছে না। তো আমি এই যে তারপরে খুলে দিলাম, এই যে দেখি, দেখেন আমি এখন অনেকটা দূরে, প্রায় 15 ফুটের মতো দূরে আছি। তো আশা করি সাউন্ড মোটামুটি আপনারা ভালোই শুনতে পাইতেছেন। তো এটা দিয়ে দেখেন আমি এটা ওয়্যারলেস ফিল পাইতেছি, মনে হচ্ছে যে কোনো তার কানেকশন নাই, আমি হাইটে হাইটে কথা বলতে পারতেছি, তো কোনো সাউন্ড মনে হয় খারাপ শোনা যাইতেছে না। যদি খারাপ শোনা যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর আমি যে ওপেন ক্যামেরা অ্যাপের কথা বললাম, তো ওটা দিয়ে মূলত যারা সাউন্ড শুনতে পায় না বা মানে কানেক্ট হয় না, বিশেষ করে কিছু কিছু মোবাইল যেমন আমার এরকম মোবাইলের মতো আরও কোনো আরও অনেক মোবাইল আছে যেগুলোর মধ্যে হয়তো বা বয়া অ্যামাউন্টটা কানেক্ট হবে না, তো তারা এই অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন এক্সটার্নাল মাইক। আর নয়েজটা ক্যান্সেলেশন করতে হলে অপটিমাইজ ফর ভয়েস ওই অপশনটা চালু করে নেবেন, যেটা আপনাদের মাঝখানে দেখালাম, যেটা সেটা করবেন। আর এটা ভালো কথা, এখন এটা চেক করবেন কিভাবে অরিজিনাল কিনা সেটা আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে চেক করার জন্য এই দেখেন এই বাক্সটার উপরে একটা কিউআর কোড আছে, এর নিচে স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ অপশন,
তো এই কোটিংটা আমরা উঠিয়ে দিলাম। তো উঠানোর পরে এই যে উঠালাম, ঠিক আছে, ওঠানোর পরে একটা ষোলো ডিজিটের একটা কোড নাম্বার পাবেন, ঠিক আছে। তো এই কোড নাম্বারটা তাদের যে বয়ার যে ওয়েবসাইট সেখানে দিতে হবে। তো লিখলাম বয়া বয়া অফিসিয়াল ওয়েবসাইট, এই যে ঠিক আছে, এটা ঢুকলাম ঢিকা, এই যে সাপোর্ট সাপোর্ট অপশনে গিয়া সিকিউরিটি কোড, সিকিউরিটি কোডে গিয়া আমি কোড নাম্বারটা লিখলাম। এই যে দেখেন, কংগ্রেচুলেশন অন ইউর পারচেস অফ অথেন্টিক বয়া প্রোডাক্ট। আরেকটাভাবে করা যায় সেটা হলো গিয়া এটা স্ক্যান করে, এই যে এটা এই কিউআর কোডটা আছে না, হ্যাঁ কিউআর কোডটা স্ক্যান করে। তো সমস্যা হলো আমার মোবাইলটা ধরতে পারতেছে না ক্যামেরা, তো এই জন্য আমি এভাবে আর দেখালাম না, তো এই জন্য আমি এই ওয়েবসাইটের মাধ্যমে দেখালাম। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিও সংক্রান্ত মানে বয় এমন সংক্রান্ত বা মাইক্রোফোন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং যাওয়ার আগে অবশ্যই বেসিক টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।